ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার প্রবেশ পথে দেখা গেছে নগরে ফেরা মানুষের ভিড়। যাদের মঙ্গলবার থেকে অফিস, তারা ঈদের দ্বিতীয় দিন বিকেল থেকে ঢাকায় ঢুকতে শুরু করেছেন। সকালে কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের ঢল দেখা গেছে। তারা জানিয়েছেন, এবার ঈদের ছুটি কম হওয়ায় জীবিকার তাগিদে তারা কর্মক্ষেত্রে ফিরছেন। এছাড়াও রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী, কল্যাণপুর দেখা গেছে দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। ছুটি তো শেষেই আসছি, বাচ্চারা বাসায় উঠে গেলে ভালো হয়, বেশি ছুটি তো কম আসছি। এই যে দোকান বন্ধ, ব্যবসা নষ্ট হইব, জিনিসপত্র নষ্ট হবে। ঈদের সময় যানজট অনেক বেশি থাকে, তো আমরা এখন যাচ্ছি যাতে একটু আরামে যেতে পারি। এই মুহূর্তে কমলাপুর থেকে রাজধানী ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিন জেসি। জেসি, ঈদ আনন্দ উদযাপন শেষে যারা ফিরছেন তারা কি বলছেন, কোনো ভোগান্তি নিয়ে ফিরেছেন কিনা? সাথী, আসলে ঈদ যাত্রায় যে দীর্ঘ ভোগান্তি, সেই ভোগান্তি সহ্য করে যেসব মানুষ তাদের নিজের শেকড়ের টানে সেই গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তারা আবার সে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আমরা দেখছি যে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে ভিড়েছে এবং প্রচুর মানুষ ঢাকায় ফিরেছেন। আমরা মানুষের একটি ঢল দেখতে পেয়েছি, এবং শুধু তাই নয়, তারা বলছেন যে আসলে যাওয়ার যে ক্লান্তিটা সেটা আসলে ওই একটা দিনে বাড়িতে থাকার মধ্যেও তারা সেটি আসলে পূরণ করতে পেরেছেন। কারণ আমরা যেটা বলি যে শেকড়ের টানে ঘরে ফেরা, তো সেই হিসেবে আসলে তারা একটা দিন ঈদের ছুটি কাটিয়ে তারা আবার জীবিকার তাবিদে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন। কারণ এবার ঈদের ছুটি যথেষ্ট কম, মাত্র তিন দিন ছিল, সে কারণে তারা ঘরে ফিরছেন। একই সাথে আমরা একটি ভিন্ন চিত্র দেখছি। আপনি আমার পাশে একটি ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি জামালপুরগামী একটি ট্রেন। আমরা দেখছি যে শুধু রাজধানীতে মানুষ ফিরছেন না, প্রচুর মানুষ এখন রাজধানী ছাড়ছেন। কারণ তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদ যাত্রায় যে যানজট এবং টিকিট পাওয়া নিয়ে যে একটি ভোগান্তি হয়, সেই ভোগান্তিটা আসলে অনেকে নিতে চান না। কারণ পরিবার পরিজন নিয়ে তারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, সেই কারণে তারা ঈদের পরবর্তী এই সময়টিকে বেছে নেন। যদিও আমরা ট্রেনগুলোতে দেখছি যে যাত্রী সংখ্যা যথেষ্ট কম, সেই ঈদ যাত্রার যে প্রচুর ভিড় সেটি তো অবশ্যই নেই, প্রচুর মানুষ সে সময় চলে গেছেন। যাই হোক, আমরা দেখছি যে এই ট্রেনটি এখন ছেড়ে যাবে, এবং তারা বলছেন যে যেহেতু এখন অনেকটাই যাত্রাটা স্বাভাবিক এবং সিট পাওয়া যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে, কাজেই তারা এখন ঢাকা ছাড়ছেন। তো আজ সারাদিনে আরও অনেক ট্রেন কমলাপুরে এসে ফিরবে, প্রচুর মানুষ রাজধানীতে ফিরবেন, এবং সেসব খবর আপনাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। সাথী, নিশ্চয়ই জেসি, আপনার কাছ থেকে আমরা তা জেনে নিব। ধন্যবাদ।